এমকে অনাথ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারি মজলিস ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো কাকুরিয়া আত তাওহিদ একাডেমিতে। ডক্টর মনসুর আলম, ডক্টর নাজিম হাসিব, প্রথমগঞ্জ অঞ্চলের প্রধান মাওলানা নুরুল ইসলাম সাহেব, ফারাক্কা শামসিরগঞ্জ সুতির প্রায় 100 জন ব্যক্তিকে নিয়ে ওই দিন আলোচনা সভা ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়। কি বলছেন ইফতার ও আলোচনা সভায় শুনুন। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ, আশা করি প্রত্যেকেই ভালো আছে এবং এই পবিত্র মাহে রমজানের প্রতিটা দিন মহান আল্লাহ তাবারক পাতালার ইবাদতের মধ্য দিয়ে পার করছেন। আজ আমাদের কাঁকুড়িয়া যে এমকে অনাথ ফাউন্ডেশন রয়েছে, এই এমকে অনাথ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আজকে ইফতার মজলিস এবং দিন বিষয়ক রমজান বিষয়ক আলোচনা ইনশাআল্লাহ ইতিমধ্যেই সম্পাদিত হয়ে গেল এবং তাতে এলাকার সতী শামসেরগঞ্জ ফরাক্কার প্রায় 100 জন বুদ্ধিজীবী ব্যক্তি অংশ নিয়েছিলেন সেই আলোচনায়। আমরা এমকে অনাথ ফাউন্ডেশন বিগত 10 বছর আগে আমরা কাঁকুড়িয়ায় আত্মাহিদ একাডেমিতে আমরা স্টার্ট করি। সতী শামসেরগঞ্জ ফরাক্কার বেশ কিছু শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ এই ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন এবং তিনাদের সহযোগিতা, তিনারা সাথে থেকে এবং মূলত আমি কালেকশনের মধ্য দিয়ে এই ফাউন্ডেশনটাকে আমরা পরিচালনা করে থাকি। আপনি আপনার ব্যক্তিগত দান জাকাত আমাদের এই ফাউন্ডেশনকে আপনি দিতে পারেন এবং এই ভিডিওটা শেয়ার করে আরও কিছু ব্যক্তির কাছে আমাদের এই বার্তাটা পৌঁছাতে পারেন, যেন তাদের যে দান সেই দানের মধ্য দিয়ে, আপনাদের দানের মধ্য দিয়ে অনাথ শিশুগুলো শিক্ষার আলো পায়। আমরা বিগত 10 বছরে আলহামদুলিল্লাহ আমাদের প্রচেষ্টায় বেশ কিছু ছেলেকে আমরা হাফেজ করতে পেরেছি এবং দিনী শিক্ষার সাথে সাথে দুনিয়াবী যে শিক্ষা, আধুনিক যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা সেই সমস্ত বাচ্চাকে দিয়ে আসছি। 2024 সালে আমাদের ফাউন্ডেশনে 65টা বাচ্চা পড়ছে, মূলত তাদের কাছ থেকে বিশেষ কোনো ফিস নেওয়া হয় না। অতএব আপনার এই সার্বিক সহযোগিতা, আপনাদের সার্বিক সহযোগিতায় এই ফাউন্ডেশন চলছে। আপনি আমাদের পাশে থাকুন, এই ফাউন্ডেশনের পাশে থাকুন এবং আপনি যত ক্ষুদ্রই হোক না কেন, আপনি আপনার দান আমাদের এই ফাউন্ডেশনকে আপনি দিতে পারেন, এই আশা রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।